গুড মর্নিং সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে ডালের জন্য জল গরম করছি। কালকের এই পনিরগুলো আজকে সকালবেলা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে বড়মশাইয়ের টিফিন, ব্রেড আর জ্যাম। তো বাটার দিয়ে দেবো বলেছিলাম, তো গরমের জন্য বললো যে না, আমাকে জ্যাম দিয়ে দাও। তো জ্যাম আর ব্রেড দেবো আর কি। তো এটাই এখন একটু সেকে নিচ্ছি। তো সেকে নিলে মচমচেও হয় এবং খেলে না অম্বলটা না একটু কমই হয়, তো সেই জন্য সেকে নেওয়াটাই ভালো। আর এই যে দেখো, আমি এখন জ্যামটা লাগিয়ে দিচ্ছি। তো বেশি দেব না, 4 পিসই দেব দুপুরের জন্য, ওর হয়ে যাবে। কুটুস, এখন কোথায় যাবি? কি, ক্ষীর না ঘি? কি রান্না হবে মা? কি রান্না করবে? আর সমস্যা আর বিরিয়ানি আর মাংস। তুই কি খেতে ভালোবাসিস, চিকেন না মাটন? চিকেন না মাটন? সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর কুটুসকে যদি ফোন না দিতাম আমার কাজগুলো হতো না, সেই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। যেহেতু আমার একটাই ফোন, আর এই ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি। তো যাই হোক, এখন আমি রান্না করছি কি বলতো, তো এখন রান্না করছি আমি পোলাও। তো এখন ঘি আনতে যাবে, আর চিকেন আমি কিনে নিয়ে এসেছি, স্টমাক মানে দুপুরবেলা আমার খাওয়া জোটেনি আর কি, তো সেই জন্য স্টমাক নিয়ে আসতে বললাম। মেয়েটা স্টমাক যেটা বিক্রি হয় না দোকানে, সেটা তো সেটা নিয়ে আসলো। আর এখন আমি রান্না করবো পোলাও। তো চলো বন্ধুরা, কি করে রান্না করবো সব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু আমার কাছে আজ তো গরম মশলা ছিল না, সেই জন্য আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে চালটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম। চালে দিয়েছিলাম একটু রং, আর দিয়েছিলাম নুন, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তো চালটা সরিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ঘি। আসলে আমি কিন্তু এতক্ষণেও ঘিটা কিন্তু ইউজ করিনি, এখনই কিন্তু আমি ঘিটা দিচ্ছি। আগে কিন্তু আমি সাদা তেল আর চালটাও কিন্তু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে চালটা পুরো ঝরঝরে হয়।
হচ্ছে আমার পোলাও, তো দুজনের জন্য বেড়ে নিয়েছি আর এইটুকু রাখলাম, কারণ উনি তেল মশলা বেশি খেতে চায় না, তো সেই জন্য ওনার জন্য অল্পই রাখলাম। আর এই যে কিনে এনেছিল চিকেন স্টমাক, তো এখান থেকে একটু দিয়ে দেবো ওনাকে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপরে চলে এসেছিলাম এই দেখো ভেজ ফিঙ্গার খেতে, তো এটা আমি সেদিনকে রিলায়েন্স থেকে কিনে এনেছিলাম, তো এটা আজকে ভাজবো, তো ভেজে দেখবো যে কেমন লাগে খেতে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো এই যে দেখো সুন্দরভাবে আমার কড়াইয়ের ভাজাটা হচ্ছে, দেখা যাক এইবার কেমন খেতে লাগে, যেহেতু আমি এই খাবারটা কিন্তু কোনোদিনই খাইনি। তো সন্ধ্যার খাবার খেতে না খেতেই কিন্তু রাতের খাবারের টাইম হয়ে গেল, যদিও বা রাতে আমি খাবো না ভাবছি, তো সন্ধেবেলা অতটা পোলাও খেয়ে কি আর রাতে খাওয়া যায়, কিন্তু এই যে টক ডাল, টক ডালের লোভ কিন্তু আমি ছাড়তে পারবো না, তো এই যে এই ভাত কটা আমি টক ডাল দিয়ে অবশ্যই খেয়ে নেব। তো আর এই যে সয়াবিন, আর আসলে কি বলতো পোলাওটা আরেকটু করলেই ভালো হতো, কম হয়ে গেছিলো, তো বড়মশাইয়ের একটু শর্টই হয়ে গেছিলো, আর এইসব জিনিস দেখবি একটু পেট ভরেই খাওয়া যায়। তো যাই হোক, টক ডালটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব, তো চলো বন্ধুরা টাটা গুড নাইট, বাই, ভালো থেকো।